নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স লাভার তো দেখো যে টিআর মে জালি হবে আসামে তো সেখানে মোটামুটি তোমাদের যে ছেলে সংখ্যা কত ধরা হবে পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম তো সেখানে তোমরা বলেছিলে দাদা পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে আর্মির যে এ টাইমটা দেওয়া থাকে তাহলে সেই টাইমের মধ্যে ঢুকতে পারলে কি আমাদেরকে নেবে না তো দেখো আমি বলে দিই যতটা খবর তো মানে আর কি এসেছে বা যতটা খবর আমি জানি বা আমি যে র্যালিতে আমি তো তোমাদেরকে বলেছি যে আমি টিআর র্যালিতে অংশগ্রহণ করেছি এবং পূর্বেও র্যালি করেছি তিন তিনবার তো সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছি তো তোমরা মানে অনেকে বলছিলে যে দাদা মানে আশি থেকে আশি থেকে প্রায় একশোর কাছাকাছি ছেলে ধরবে আশি থেকে একশোর কাছাকাছি ছেলে ধরবে তোমরা এটা বলছিলে তো দেখো আমি তোমাদেরকে স্পষ্টত কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করি দেখো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ স্কিপ করবে না প্রথম থেকে শুনবে হুম দেখো প্রথম হয়েছে তোমাদের যে টিআরমের ভার্তি বিগত আজ প্রায় পাঁচ অ্যাপ্রক্স পাঁচ থেকে ছ বছর হতে চলেছে যে টিআরমের ভার্তি হয়নি প্রথম শর্ত বা প্রথম কথা বলতে পারো এবং এটা যে তোমাদের র্যালিটা যেটা আর কি নোটিফিকেশান পেয়েছ এটা একটা খুবই ভালো খবর গোল্ডেন চান্স যেটাকে বলা হয়ে থাকে সুতরাং এই চান্সটাকে তোমাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে তোমাদের র্যালিতে পুরো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু মাঠে কিন্তু মাঠটা করে এসো তাহলে কিন্তু তোমাদের নেক্সট ডে স্টেপগুলো যে ফিজিক্যাল বা যে পরীক্ষা সেগুলো কিন্তু সেই সব জায়গাগুলোতে কিন্তু পাস করার যে চান্সেসটা অনেকটা বেড়ে যায় কারণ মাঠটা খুব কঠিন হয় তোমরা জানো যে আর্মির মাঠগুলো খুব কঠিন হয় তো ছেলে যে তোমরা বলছিলে দাদা আশিটা থেকে যে একশোটা করে ধরবে ওকে তো সেই বিষয়টা একটু ভেঙে বলে দিই যে ছেলে সংখ্যা ধরার প্রবাবিলিটিটা কতটা থাকতে পারে হুম দেখো আগেও বলেছি এখনো বলবো তার আগে একটা বলি তোমরা কয়েকটা কমেন্টস দেখছিলাম দাদা আমাদের যে দৌড় মানে দৌড়টা কি সু পরে হবে না কি আর কি মানে কোনো রকম কি স্যান্টো কাটা গেঞ্জি বা কিছু কি পরে দৌড়াবো না কি মানে দৌড় অ্যাকচুয়ালি ফিজিক্যালটা কেমন হবে দেখো এটা কোনো ম্যাটার না বন্ধুরা যে তোমার দৌড়টা তুমি শু পরে করবে আর কেউ হয়তো খালি পায়ে করছে তুমি স্যান্টো কাটা গেঞ্জি পড়ছো বা এরকম কোন রুলস বা এরকম কোন নিয়ম আর্মির তরফ থেকে নেই যে তুমি মানে একটা ভারী সোয়েটার পরে দৌড়তে পারবে না বা এরকম কিছু না ঠিক আছে আমি কথা জাস্ট বললাম উদাহরণের দিয়ে তোমার যেটা মনে হয় তুমি যেটাতে সবথেকে বেশি কমফারটেবল অর্থাৎ যেটা সব থেকে তোমার তোমার কাছে সব থেকে অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য যে আমার এই জিনিসটায় সুবিধা হবে পরে রান করতে বা পরে দৌড়াতে সেটাই কিন্তু তুমি ইউজ করবে ওকে তো এগুলো কোনো ম্যাটার না তবে চেষ্টা করবে সবসময় একটা হালকা কোনো কিছু জিনিস পড়ার তাহলে তোমাদের রানিংটা করতে বেশ সুবিধা হবে যে পায়ের যে স্টেপগুলোকে সেগুলোকে ঠিক একটা স্টেপগুলো ধরে রাখবে হ্যাঁ তো আমি আমার কিছু রানিং এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করে দিই যেহেতু আমি তোমার দু দুবার আর্মির পা আর্মির মার পাশ করেছি তখন আমি তোমাদেরকে তো বলেছি যে তিনশো জন করে ছেলে ছিল তার মধ্যে নিয়েছিল ছজন তার মধ্যে আমি ছিলাম তার মানে বুঝতে পারছো যে কী হারে আমাকে দৌড়াতে হয়েছিল তো আর্মিতে মাঠ পাস করার সব থেকে একটা সহজ উপায় তো কখনোই বলবো না বাট একটা ট্রিক্স বা টেকনিক যেটাকে বলা হয় যে সব সবসময় একটা স্টেপ পায়ের একটা স্টেপটাকে তোমাকে সবসময় কিন্তু ধরে রাখতে হবে প্রথম শর্ত হচ্ছে স্টেপটাকে স্টেপ কিন্তু কিন্তু গারবার করলে হবে না স্টেপটাকে সর্বদাই ঠিক রাখতে হবে আর গ্রুপ রাখতে হবে আমার আমি অলরেডি জানতাম যে গ্রুপ ছাড়লে হবে না ওকে তো প্রথমে আমি মোটামুটি প্রথম দু পাক টোটাল পাঁচ পাক মারতে হয়েছিল দুর্গাপুরে র্যালি হয়েছিল তো প্রথম পাঁচ পাকে সরি চার চার পাক মারতে হয়েছিল চার পাক র্যালি চার পাক মারতে দুর্গাপুরে আমার র্যালি হয়েছিল। তো প্রথম যে দু পাক তিন পাকে যে এক তিন পাক না এক দু পাকে যে ডিফারেন্টটা তার মধ্যে আমি প্রায় দুশো জনের মধ্যে ছিলাম তারপরে আমি যে দুপাক আমি ছয় ছজনের মধ্যে ঢুয়ে গেছি মানে বুঝতে পারছো মানে আমি কী হারে টেনেছি তো পাইল স্টেপটাকে প্রথম দুপাক আমি ধরে রেখেছিলাম কারণ আমি জানি যে এখনই দমটাকে শেষ করলে হবে না দমটাকে বাঁচিয়ে রাখতে হবে তো আমি প্রথম দু পাক কী করেছিলাম ওই যে পাইল স্টেপটাকে ধরে রেখেছিলাম তারপরে কি করেছিলাম বাস আর দু আটশো মিটার আমি একবারে আমি আমার শরীরে যত শক্তি ছিল মানে শেষের পাকটায় সব সমস্ত শক্তি দৌড়েছিলাম কিন্তু ওই তিন নম্বর পাকটায় আরও একটু স্টেপটাকে গতিটাকে বাড়িয়ে দিয়েছিলাম কাটিং করতে শুরু করে দিয়েছিলাম আমার সামনে যে আমার টার্গেট যে সামনে যে আছে আমি তাকে কাট করতে করতে শুরু করব তো এইভাবে আমি কাটিং করতে শুরু করেছি এবং শেষ পাকে জানে একবারে যত শক্তি ছিল দৌড়ে দিয়েছি তো আমি যে কীভাবে ছয় নম্বরে ছয়ের মানে ওই ছজনের মধ্যে যে কত নম্বরে ঢুকেছি আমি তাও জানি না কীভাবে ঢুকে গিয়েছি আমি নিজেও জানি না তো টিআরমে দালিতে আমি তোমাদেরকে বলি বলেওছি আর পূর্বেও বলেছি এখনও বলবো যে যেটা সত্য সেটাকে বলতে হবে কারণ টিআরমির র্যালিতে আমি মার্ট পাস করতে পারিনি কারণ আমি তো অনেকে বলেছিলাম যে আমার যে একশো জন ছেলে ছাড়া হয়েছিল দুজনকে দুজন তিনজন করে ছেলে নিয়ে নিয়েছিল তখনকার দিনে আমাদের দু হাজার সালের কথা বলছি তখন দুজন তিনজন করে ছেলে নিত এর থেকে কিন্তু বেশি নিত না মনে হয় যেটা সত্যি সেটাই বলবো তোমাদের যে টাইম ফ্যাক্টর পাঁচ পঁয়তাল্লিশ এসব টাইম ফ্যাক্টর ফ্যাক্টর কিছু ম্যাটার ছিল না ওই সামনে যে থাকতো তাদেরকেই নিয়ে নিত ওকে এগুলো কোনো ম্যাটার ছিল না তো দুজন তিনজন করে নিত তো এবার হচ্ছে আমার যে গ্রুপটায় নিয়েছিল সেটাই মনে হয় দুজন মতন ছেলে নিয়েছিল ওকে দুজন আমি মনে হয় সাত নম্বরে না আট নম্বরে ঢুকেছিলাম ওকে সবাই রানার ছিল আমি যে গ্রুপটায় দৌড়াতে দৌড়াতে শুরু করেছিলাম সবাই রানার ছিল সাত না আট নম্বরে আমি ঢুকেছিলাম সুতরাং আমি হয়নি এভাবেই আমি বারংবার চেষ্টা করেছি বাট হয়নি এবার তোমাদেরকে বলে দিই তোমাদের যে অগ্নিবীর আর্মির যে মেন এই যে র্যালিটা অগ্নিবীর আর্মির যে র্যালিগুলো হচ্ছে সেই নিয়ম অনুযায়ী যে পাঁচ পঁয়তাল্লিশ আর্মির টাইম আছে অগ্নিবীর আর্মির টাইম আছে সেই টাইম অনুযায়ী কিন্তু তোমাদের টি আর্মিতেও আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কি পাঁচ পঁয়তাল্লিশের মধ্যেই যারা কি ঢুকবে তাদেরকে কি নিয়ে নেওয়া হবে প্রশ্ন এটাই দেখো আমি তোমাদেরকে বলে রাখি টি আর্মি আর অগ্নিবীর আর্মির মধ্যে একটু পার্থক্য আছে বন্ধুরা হ্যাঁ একটু পার্থক্য বলতে গেলে কি আর কীরকম পার্থক্য টি আর্মি কিন্তু আগে যে ওপেন র্যালিগুলো হতো না আমাদের ইন্ডিয়ান পারমানেন্ট আর্মি যেটাকে বলি আমরা পার্মানেন্ট আর্মিতে যে র্যালিগুলো হতো টাইম ফাইম কোনো ফ্যাক্টর না ওই সামনে যারা থাকতো তাদেরকে নিয়ে নিত তো টি আর্মিটা ঠিক না সিমিলার অনেকটা একই টাইপের তবে যদি তোমাদের এই অগ্নিবিড় আর্মির বা টি আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইটে বা সাইডে বা নোটিসে যে পাঁচ পঁয়তাল্লিশ সেকেন্ড টাইমটা দেওয়া রয়েছে সেই টাইম মতো যদি নেয় তাহলে তো আমি চাইব যে সেই টাইম মতনই নে হুম তাহলে কিন্তু তোমাদের যদি ছেলে যদি দুশো পরে ছাড়ে তাহলে কিন্তু তোমাদের যে ছেলে ধরার সংখ্যাটা বা মানে ছেলে ঢোকার সংখ্যাটা আশি থেকে একশোর মধ্যে কিন্তু থাকবে ওকে আশি থেকে একশোর মধ্যে কিন্তু থাকবে যদি পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে নিয়ে নেয় কারণ কি করে আমি বললাম এটা কারণ এর আগে যেসব র্যালিগুলো হয়েছে সেখানে আমার দেখা আর কি তাছাড়া তোমরা তো জানো যে যেখানে র্যালি হয় বা যেখানে অগ্নিবিড় আর্মির পরীক্ষা হয় বা র্যালি হয় সেখানে আমি উপস্থিত থাকি এবং স্বয়ং ভিডিওগুলো করি তোমরা জানো তো তার জন্য আমি বলি যে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এই আর্মির বিভিন্ন আপডেটগুলো যেগুলো অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো দেয় না কারণ আমি স্বয়ং নিজে করেছি হুম র্যালি করেছি এবং আমি আমার অভিজ্ঞতাগুলো জানি বলেই তোমাদেরকে বলি তো যাই হোক তোমাদের যদি আর কি ওই আশিটা একশোটা করে যদি ছেলে ধরে তাহলে তো খুবই ভালো কিন্তু আমি তোমাদেরকে পূর্বেই বলেছি আবারও বলছি যদি ওই সিস্টেম যদি কোনো না মানে তাহলে কিন্তু তোমাদের অ্যাভারেজ ছেলে ধরার সংখ্যাটা কুড়ি প্লাস থাকবে ধরে রাখো কুড়ি প্লাস করে থাকবে কারণটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দশ থেকে পনেরো জন ও দশ থেকে পনেরো জনটা হ্যাঁ বাড়িয়ে আমি কুড়ি প্লাস করলাম কারণ ভ্যাকান্সিটা একটু বেশি আছে আগে টিআরমির ভ্যাকান্সি হয়তো আশিটা সত্তরটা পঞ্চাশটা করে থাকতো কিন্তু সেই তুলনায় ভ্যাকান্সিটা এবার যেহেতু একটু বেশি আছে তার জন্য হয়তো ছেলেটা হয়তো কুড়িটা থেকে তিরিশটা প্লাস কুড়িটা প্লাসও ধরতে পারে তিরিশটা প্লাসও ধরতে দেখো কোনো রকমভাবে তো নির্দিষ্টভাবে ছেলে ধরা যায় না যে আমি বলে দিলাম কুড়িটা কুড়িটাই ধরবে এরকম তো না কোনো গ্রুপে তো চল্লিশটাও ধরতে পারে তাই না তাহলে একটা গ্রুপ আছে পুরো চল্লিশ জন একসাথে আছে তাহলে কাকে কি করে বাদ দেবে বলো কি করে দড়ি কেটে কী করে বাদ দেবে মানে বাদ দিয়ে তো কোনো অপশন নেই তাহলে চল্লিশ জনকে নিয়ে নিতে হবে এটাই আর কি তার জন্যই বলি যে তোমরা আর্মি ফার্মি যে লাইনগুলো করবে কোনো সময় গ্রুপ ছাড়বে না বারবার বলি আমি যে আমি আমার রানের এক্সপিরিয়েন্স থেকেই বলি যে বারবার গ্রুপ কখনোই ছাড়বে না গ্রুপটাকে ধরে রাখবে তোমাকে নিতে বাধ্য হবেই তাতে তুমি টাইমে ঢোকো বা না ঢোকো গ্রুপ ছাড়লে হবে না ওকে তো যাই হোক এই ছিল ইনফরমেশানটা যাই হোক জানিয়ে দিলাম তোমাদেরকে যেহেতু কমেন্টগুলো করছিল বিভিন্ন রকম তাই আর কি ভাবলাম একটু জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরি তো এই পর্যন্ত জয় হিন্দ সুস্থ থেকো সবাই ভালো থেকো